আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে লাইভে আসলাম যে আসলে মানুষ আমরা কতটা মানে কি বলবো যে কাণ্ডজ্ঞানহীন হতে পারি এটার একটা কারণ আসলে দেখানোর জন্য আমি লাইভে আসলাম এখানে দেখছেন যে আমাদের ভালো কাজের হোটেল কমলাপুরে এই ভালো কাজের হোটেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে সবাইকে খাওয়া দাওয়া করানোর শেষ পর্যায়ে আমরা কিন্তু প্রায় চলে যাওয়ার মতো অবস্থা আমাদের হয়েছিল এর মধ্যে কিন্তু আসলে যেটা দেখলাম যে এই জায়গাটার মধ্যে পরপর দুইটা মোটর সাইকেল গেল তো মোটর সাইকেলগুলি এসে এসে পড়ে যাচ্ছে এখানে তো কী কারণ পরে আমরা এসে কয়েকজনকে তুলেও দিলাম এর মধ্যে মোট চারটা মোটর সাইকেল পড়ে গেছে দুজনের অবস্থা অনেক খারাপ তাদেরকে আবার আমাদের স্বেচ্ছাসেবকরা হসপিটালে নিয়ে গেছে মোটর সাইকেল পরে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে দেখেন যে এই রাস্তাটার মধ্যে একটা তেলের গাড়ি গেছে এবং পুরো রোডটা তেল তেলা হয়ে গেছে যেই কারণে যেই মোটরসাইকেল সাইকেলগুলি আসতেছে এইগুলি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের স্বেচ্ছাসেবকরা মিলে আমাদের যে হোটেলের স্বেচ্ছাসেবক ছিলাম মিলে কিন্তু আমরা এই গাড়িগুলিকে ওই সাইড দিয়ে আমরা পার করে দিচ্ছি এবং বালু দিচ্ছি আমরা এই তেলের মধ্যে আমরা বালু এনে দিচ্ছি যাতে করে এই তেলটা একটু ইয়া অবস্থায় হয় তো মানে আসলে আমাদের এই যে তেলের গাড়ি বলেন যে এইগুলি রাস্তায় যে একটা মানুষ মারা পর্যন্ত যেতে পারে দুজন মানুষের অবস্থা খুব খারাপ তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অলরেডি তো দেখছেন যে অবস্থাটা কি তেল অনেকটা দূর পর্যন্ত মানে আমরা বালু অলরেডি ছিটিয়েছি আরও বালু নেই আরও পাশে আবার আনতে গিয়েছে আমাদের স্বেচ্ছাসেবকরা এই যে দেখেন যে মাটির মাটির দলা আমরা দিয়েছি যাতে করে অন্তত তেলগুলি একটু টানে মানুষের যে কি অবস্থা চারটা মোটর সাইকেল দুইটা সাইকেল পড়ে গেছে মানে এরপরে বাস মানে এসে ব্রেক করে আরেকটা গাড়ির সাথে পিছন থেকে লাগিয়ে দিচ্ছে আসলে এই যে যে আমাদের একটা কমন সেন্স যে গাড়িটা গেল মানে তেল ফেলতে ফেলতে চলে গেল এই এখন যতটুক সম্ভব মানে আমরা চেষ্টা করতেছি এখান থেকে দাও এখান থেকে দাও পুরোটা একদম তেল তেলা করে রেখে গেছে এবং এই গাড়িগুলি এসে এখানে স্লিপ কাটতেছে সব এই যে দেখছেন যে এই জায়গাটার মধ্যে মোটর সাইকেল দুই চাকার গাড়িগুলি এসেই স্লিপ কেটে পড়ে যাচ্ছে ইভেন আমার আমার পা পাও পিচ্ছিল হয়ে গেছে মনে হয় আমি এরকম একটা অবস্থা এই যে আমরা একটা গাড়ি পেয়েছি ময়লার একটা গাড়ি পেয়েছি এটাতে করে মোটামুটি বালু দিচ্ছি যাতে করে এই অন্তত একটা মানে মৃত্যুকূপ হয়ে গেছে এই জায়গাটা আর কি ইয়া করে দাও পা দিয়ে ইয়া করে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও কয়েকটা মোটর সাইকেল কিন্তু পড়ে গেছে তো আসলে আমি যারা বাইক চালায় বা ইয়া চালায় তাদেরকে বলবো যে একটু সাবধানে আপনারা চালাবেন কারণ যে কোনো জায়গায় যে কোনো কিছু থাকতে পারে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আমরা আসলে চেষ্টা করছি এই তেলগুলি যাতে নিষ্কাশন করা যায় এবং এই মানুষদেরকে অন্তত এই বিপদের হাত থেকে এখানে পরে যাচ্ছে অনেকক্ষণ ধরেই দেখতেছি বাট আমরা আনতে আনতে আসলে মানে এই যে গাড়িগুলি গেল এবং সে তেল ফেলে গেল এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই